সংরক্ষিত জায়গায় ঢুকে পড়েছি। এখানে প্রবেশাধিকার সম্পূর্ণ নিষেধ। যাই হোক, চুরি চুরি ঢুকে পড়লাম। বিশাল কর্মযজ্ঞ দেখা যাচ্ছে এখানে। ভাই, এই মেশিনটার নাম কি? রিগ মেশিন। জি জি, এটা ড্রিল করে, বোরিং করে। হ্যাঁ, আর যে চালাই দিয়েছে ওই চালকের নাম কি, মানে কি বলে ওই যে যে রিগার, এটারও কি রিগার বলে? না না, এগুলো না, যে চালায় তাকে কি বলে? ট্রেন অপারেটর। ট্রেন অপারেটর, এগুলো রিগ অপারেটর। আর রিগ অপারেটর? জি জি, এগুলো ট্রেন অপারেটর। ট্রেন অপারেটর, একজন রিগ অপারেটর কিরকম স্যালারি পায়? ওটা অভিজ্ঞতার উপরে ভিত্তি করে, তো তোমার 50-60 থেকে শুরু হয়। 50-60 থেকে শুরু হয়? 70-80, 1 লাখের উপরেও আছে। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানে কোঅর্ডিনেটর হিসেবে আছি। কোঅর্ডিনেটর? আপনি কি অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট নাকি কোনো কোম্পানি? না না না, আমি এই কোম্পানি, এই প্রজেক্টের। প্রজেক্টের? এই প্রজেক্ট শেষ হলে আপনি অন্য প্রজেক্টে যাবেন। এই প্রজেক্ট কতদিন আছে? কতদিন আমার সার্ভিস আছে? এটা তো র্যাম্প হচ্ছে। এই প্রজেক্টে তো অন্য কোথাও কাজ যায় তাহলে আমাকে সেখানে শিফট করাতে পারেন। এই 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 মানে মেট্রো রেলে উঠবে এখান থেকে? এটা মেট্রো রেল না, এটা কি? এটা হলো উড়াল সেতু হবে, বাস ট্রাক চলবে। আর মেট্রো রেল হচ্ছে আপনার বিয়াবাড়ি থেকে এসে আগের গাঁ হয়ে সেটা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে শুধু উড়াল সেতুটা যাবে, বাস ট্রাক যাবে? এটা ওখান থেকে আইসে এদিকে টার্ন নিবে, এয়ারপোর্ট থেকে আইসে এদিকে টার্ন নিবে? টার্ন নিবে না, এখান থেকে এটা বাস, বাস স্ট্যান্ড, তো বাস স্ট্যান্ড একটা লিঙ্ক থাকবে, মানুষ মানুষ করতে পারবে। আচ্ছা, এয়ারপোর্ট থেকে আইসে ওদিকেই যাবে? এয়ারপোর্ট থেকে এসে এটা কমলাপুর হয়ে একদম যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল ঘরের পরে ধুনিয়া, মানে এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা র্যাম্প স্টেশন। এইটাই এলিভেটেড এক্সপ্রেসওয়ের। আচ্ছা, ওইটা দিয়ে একটা স্টেশন এটা? আমি তো ভাবছিলাম এটা মেট্রো রেলের একটা। না না, মেট্রো রেল না, মেট্রো রেল হলো ওইটা। এখানে একটা পাওয়ার, মানে বাতাস দিতে হয়, বাতাস অক্সিজেন দিতে হয় পানির মধ্যে। ওর মধ্যে যে মেডিসিনটা আছে, ওই মেডিসিনটা ওর সঙ্গে মিশতে সহায়তা করে অক্সিজেন দিতে। যখন ইউরিয়া সারে অক্সিজেন থাকে না, তারপরে এই পানিটা, এই পানিটা আমরা বোরিংয়ে দিই, যখন বোরিং হয় তখন বোরিংয়ে দিই। ওইটা মাটির স্ট্রেংথটা ধরে রাখে। আচ্ছা, মাটি, কারণ যখন বোরিং হয় না তখন তো মাটিটা ভেঙে যেতে পারে, ওই মাটিকে প্রোটেকশন দেওয়ার জন্য এই কেমিক্যাল দিয়ে মাটিটা তোলা যায়। মাটিটা তোলা যায় না, মাটিটা যখন বোরিং হয় তখন তো, যখন ডিপ হয় তখন আস্তে আস্তে উপর থেকে তো ওটা ভেঙে ভেঙে ফিল আপ হয়ে যায়। যত না ভাঙতে পারে ওই মাটিটা সাইড থেকে স্ট্যান্ড তৈরি করে, প্রেশার তৈরি করে মাটিটাকে ইয়ে করে রাখে, শক্ত করে রাখে। ও আশেপাশের মাটি শক্ত করে রাখে, যাতে করে এই পিলারগুলো যাতে ঢোকানো যায়। হ্যাঁ, পিলারগুলো ঢোকানো যায়, বা ওই যে কাটতে কাটতে চলে যাচ্ছে যেন উপর থেকে না ভেঙে পড়ে, এই জন্য মাটি তৈরি করার জন্য এই কেমিক্যালটা দিতে হয়। আপনার আন্ডারে এখন কতজন? আমার আন্ডারে না, আমি এখানে মূলত আজকে আমার যে কলিগ থাকে উনি না এসে ছুটিতে গেছে। আচ্ছা, ও এখন সেফটি ডিউটি করে, মানে এখানে আনসেফ কোনো কাজ হচ্ছে কিনা ও ওটা দেখাশোনা করে, আমি সেই ডিউটিটা পালন করছি। এখানে সব মিলিয়ে মানে 10-12 জনের একটা টিম আছে। পুলিশ পেতে আর কতদিন লাগতে পারে? এখনও 3-4 বছর লাগবে। এখানে আরও 3-4 বছর কাজ হবে এখানে? না, মানে এই প্রজেক্টে আরও প্রজেক্ট হবে। তো ওইটা হচ্ছে রিগ মেশিন, যতটুকু ইনফরমেশন পাইলাম। এই রিগ মেশিনের যে অপারেটর তাকে রিগ অপারেটর বলে, তার স্যালারি প্রায় 50,000 টাকা থেকে শুরু। বিশাল সাইজের একটি মেশিন তাকে অপারেট করতে হয়। সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে আমার এই মেশিনটা। ভাই, দৈত্য একটা, দানব।